হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এ নিউ ব্লগ ফ্রম যা ইচ্ছে তাই করি। তো ফ্রেন্ডস, আজকে তোমাদেরকে আমি দেখাবো যে আমার মেয়ে এখন কত কাজ করে। দেখো, ও একা একা ঘর পরিষ্কার করে, টেবিল পরিষ্কার করে, তারপরে আবার জিনিস গুছিয়ে রেখে দেয়, আর ওর মা এরকম করে বসে থাকে, ও বসে বসে শুধু দেখে, আর এটুখানি মেয়েকে দিয়ে কাজ করায়, তাই না মাম্মা? আর লক্ষ্মী মাম্মা, নমস্কার বন্ধুরা, আমি সুমন, যা ইচ্ছে তাই করিতে আপনাদের সবাইকে স্বাগত। এই যে, তো এখন এসেছি গোপালদার দোকানে। এই যে বাবার ঘরের গ্রিল হচ্ছে এটা, গোপালদার একটা করে বরফির ডিজাইন ছিল, তো এখন বউ এসে বলে গেছে যে দুটো করে বরফি করবে, মানে বরফি সন্দেশ খেতে ভালোবাসে, সেই জন্য মানে বরফি ডবল করতে বলেছে আর কি। আর এটা হচ্ছে মিটার ঘরের দরজা ফ্রেম রেডি, তো এটা কালকে লাগাবে। এখানে আরো ফ্রেম রেডি হচ্ছে, এটা বাথরুমের গুলো রেডি হচ্ছে আস্তে আস্তে, তো কাজ চলছে। 10-15 দিন টাইম নিয়েছে, 10-15 দিনের মধ্যে আমাদের ঘরের গ্রিলের মোটামুটি কাজ কমপ্লিট হয়ে যাবে। ওর মা ঘর পরিষ্কার করে না, তাই মেয়ে এখন ঘর পরিষ্কার করছে। পরিষ্কার হয়ে গেছে বাবা, পরিষ্কার হয়ে গেছে। এবার জিনিসগুলো রেখে দাও মাম্মা, এই জিনিসগুলো রেখে দাও, কি নাচ এটা, এগুলো রেখে দাও, ওখানে রেখে দাও। রাখো, ওখানে রাখো। হ্যাঁ, ঠিক আছে, সুন্দর হয়েছে। এগুলো রাখ, এগুলো রাখ, হ্যাঁ এটাও রাখ। হ্যাঁ হ্যাঁ, ভারী আছে এটা, রাখ। হ্যাঁ 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 হ্যাঁ, এই যে তোমার মেয়ে কত কাজে, টেবিল পরিষ্কার করে জিনিসগুলো আবার টেবিলে রেখে দিচ্ছে। আসলে ওর মা এখন আর পারে না, মাকে হেল্প করছে, মার বয়স হয়ে গেছে, তো তাই মায়ের বয়স হয়ে গেছে, তাই এখন মেয়েকে দিয়ে কাজ করাচ্ছে। এই যে, তাহলে দেখো আমার এটুখানি মেয়ে কত কাজের, তুমি অতটা কাজের হতে পারলে না। হ্যাঁ ঠিক আছে মামা, ঠিক আছে, ওখানে রাখো, ওখানে রাখো। হ্যাঁ, কিভাবে গুছাতে হয় দেখো, এটাও রেখে দাও। হ্যাঁ বাবা, ওলে বাবা, হ্যাঁ যাও, রেখে দাও, রেখে দাও। এই তো শোনো না মামা, হ্যাঁ ঠিক আছে, গুড গার্ল, কি সুন্দর সাজিয়েছি। Yeah.